আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই ইমিগ্রেশনের বেশ কয়েকটি নতুন সংবাদ আছে। এর মধ্যে অন্যতম হল ইমিগ্রেশন প্রধানের পরিবর্তন, ইমিগ্রেশন প্রধানের অবসর এবং নতুন ইমিগ্রেশন প্রধানের যোগদান। কে হলো নতুন ইমিগ্রেশন প্রধান এবং ডিপুটি ডিরেক্টর জেনারেল কে হলেন, আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি ৬ নম্বর এবং ৭ নম্বর ভিসারও কয়েকটি আপডেট আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং কলিং ভিসার আপডেট, কলিং ভিসা অনেকেই অনেক প্রশ্ন করতেছেন যে কলিং ভিসা বন্ধ হয়ে গেছে, কতদিন বন্ধ থাকবে, আর কি চালু হবে না বা আসছে, বিষয় বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সেজন্য আপনাদেরকে বলবো যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, যাতে তারাও আজকের এই আপডেট সংবাদগুলো জানতে পারে। প্রথমে আমি শুরু করছি ইমিগ্রেশন প্রধানের অবসর এবং নতুন ইমিগ্রেশন প্রধানের জয়েন নিয়ে। কোভিড-১৯ থেকে শুরু করে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন, ইমিগ্রেশন প্রধানের দায়িত্বে ছিলেন ধাতুশ্রী খাইরে জাইমি দাউদ। আজকেই ২৩শে মার্চ ২০২৩ সাল আনুষ্ঠানিকভাবে তিনি ইমিগ্রেশন প্রধান থেকে অবসরে যান এবং নতুন ইমিগ্রেশন প্রধানের কাছে তার দায়িত্ব হস্তান্তর করে। নতুন ইমিগ্রেশন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে ধাতু রোসলিন বিন জোসো এবং ডিপুটি ডিরেক্টর জেনারেল ইমিগ্রেশন হিসেবে জয়েন করে ধাতু জাকারিয়া বিন সোবান। ওকে, তাহলে নতুন যে ইমিগ্রেশন প্রধান আসছেন তার নাম ধাতু রোসলিন বিন জোসো। ধাতু রোসলিন বিন জোসো উনি এখন থেকে আগামীকাল থেকেই ইমিগ্রেশন প্রধানের দায়িত্ব পালন করবে। অলরেডি আজকে থেকেই, কিন্তু আগামীকাল থেকেই উনি অফিসিয়ালি তার দায়িত্ব শুরু করবেন। আসতে পারে বিভিন্ন রকমের পরিবর্তন, নতুন সেট আপও আসতে পারে বা আরও আধুনিকায়ন, আরও সহজীকরণ বা প্রবাসীদের জন্য আরও কিছু আপডেট আসতে পারে নতুন ইমিগ্রেশনের আমলে। তবে আমরা আশা করব উনিও প্রবাস বান্ধব হবেন এবং বিদেশি ওয়ার্কার যারা আছে, শ্রমিক যারা আছে এখানে, তাদের বিভিন্ন সমস্যা সমাধানে উনিও হেল্পফুল হবেন, এটাই আমাদের দোয়া থাকবে তার জন্য। ওকে, এই হলো ইমিগ্রেশন প্রধানের, নতুন ইমিগ্রেশন প্রধান সম্পর্কে আপডেট। ৬ নম্বর এবং ৭ নম্বর ভিসা সম্পর্কে প্রতিদিনই আপনাদের কাছ থেকে অসংখ্য মেসেজ কমেন্টস আমরা পাই। বিভিন্ন রিসার্চ এবং বিভিন্ন ইমিগ্রেশন ভ্রমণ করে বিভিন্ন ইমিগ্রেশন অফিসারদের সাথে কথা বলে যেটুকু মনে হয়, মনের ভিতরে যেটুকু আশ্বাস হয় যে হয়তো নতুন কোনো সিস্টেম দিতে পারে, এখন পর্যন্ত রিক্যালিব্রেসি ২.০র যেই অপশনটি আছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, সেটার প্রধান হলো যে যাদের ভিসা ৩১শে ডিসেম্বর ২০২২ আগে এক্সপায়ার হয়েছে তারাই আবেদন করতে পারছে। কিন্তু এখন অনেকেই ধারণা করছে, অনেক ইমিগ্রেশন অফিসাররাও ধারণা করছে যে নতুন ইমিগ্রেশন প্রধান এসে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে হয়তো এমন কোনো নিয়ম আসতে পারে যে যারা জানুয়ারি ফেব্রুয়ারিতেও ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারা সহকারে রিক্যালিব্রেসি ২.০র আওতায় আসতে পারে। অনেকে ধারণা করছে যে এরকম একটা সুযোগ দেওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে যেহেতু এটা শুধুমাত্র আমাদের লোকের মুখের ধারণা, সেক্ষেত্রে আমরা এ বিষয়ে কোনো ডিসিশন নেওয়া বা শিওর হওয়া থেকে বিরত থাকব। তবে বরাবরের মতোই আপনাদেরকে বলে আসছি যে যারা একই কোম্পানিতে কাজ করেন, মালিক ভালো আছে, তারা ইচ্ছা করলে ওই কোম্পানিতে নতুন রিক্যালিব্রেসের জন্য আবেদনও করতে পারেন। আবার যদি মনে করেন যে না, মাত্র ১০০ রিঙ্গিতের বিনিময়ে আপনি স্পেশাল পাস পাচ্ছেন, তাহলে স্পেশাল পাস নিয়ে থাকুন। যদি সুযোগ দেয় যে যারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ভিসার এক্সপায়ার হলে তারাও করতে পারবে, তাহলে স্পেশাল পাস যারা নিচ্ছে পরবর্তী স্পেশাল পাস এক্সপায়ার হলে তারাও করতে পারবে, এরকম সুযোগও দেবে। সেক্ষেত্রে যদি এরকম স্পেশাল পাস নেওয়াটা আপনাদের জন্য খুব কঠিন না হয়, স্পেশাল পাসটা নিতে থাকুন। তাছাড়া অন্য যারা আছেন যে কোম্পানি পরিবর্তন করতে চান, ওই কোম্পানি থেকে চলে যেতে চান, তারা যে কোম্পানিতে যেতে চান সেই কোম্পানিতে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। বাদ বাকি ফিঙ্গারপ্রিন্ট কবে দেয় বা কী হয় আগেই ফিঙ্গারপ্রিন্ট করা দরকার নাই।
এটাই মোটামুটি আপনার 6 নম্বর এবং 7 নম্বর ভিসা সম্পর্কে আপডেট। পাশাপাশি অনেকেই জানতে চেয়েছেন যে কলিং ভিসার কি খবর, কলিং ভিসা নাকি বন্ধ হয়ে গেছে, নতুন লোক নাকি আনা বন্ধ হয়ে গেছে, নতুন লোক আর আসতে দিবে না ইত্যাদি ইত্যাদি। আসলে মূল বক্তব্যটা অনেকেই জানে না। এখানে আপনারা জানেন মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা দিয়েছিল যে নতুন করে সাবমিট করলে যে তিন কার্যদিবসের মধ্যে যে অ্যাপ্রুভাল দিত অথবা রিজেক্ট দিত, এই সাবমিশনটা এবং 3 দিনের মধ্যে রেজাল্টের দেওয়াটা একটু হোল্ড করে রাখা হয়েছে। কিন্তু কলিং ভিসা বন্ধ হয়ে গেছে এরকম কোনো কিছু না, আর আসবে না বা এরকম কন্ট্যাক্ট হবে না এরকম না, জাস্ট নতুন সাবমিশনের যে একটা ডেট ছিল যে নতুন করে সাবমিট করলে 3 দিনের মধ্যে অ্যাপ্রুভাল দিচ্ছে, এই জিনিসটা একটু অফ আছে। তাছাড়া পূর্ববর্তী যে সমস্ত কোম্পানিতে সাবমিট করা হয়েছে বা অ্যাপ্রুভাল পাওয়া গেছে সেই কোম্পানিতে সেই অ্যাপ্রুভাল দিয়ে কিন্তু লোক আসতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো ভয় নাই। তবে আপনাদেরকে বলবো যে ইদানিং যে পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি আছে যে তাদের যে পরিমাণ কাজ আছে তার চেয়ে 10 গুণ বেশি লোক অ্যাপ্লাই করেছে। আমার কোম্পানিতে আমি কাজ দিতে পারবো মাত্র 10 জন লোককে, কিন্তু আমার কোম্পানিতে আমি 100 জনের জন্য অ্যাপ্লাই করেছি, 100 জনের অ্যাপ্রুভাল পেয়েছি, 100 জন আনতেও পারবো, কিন্তু বাদ বাকি 90 জনকে কোথায় কাজ দেব। সেজন্য আপনাদেরকে বলবো যে এই সমস্ত লোক যারা আসবে তারা কিন্তু পরবর্তীতে বড় আকারের ধরা খাবে, যে হয়তো 2-6 মাস পরে দেখবো যে সেই ফ্যাক্টরিতে কাজ করতে পারতেছে না, অন্য কোথাও কাজ খুঁজতে হবে, অন্য কোথাও কাজ গেলে নিতে চাবে না, কিটজা ছাড়া আসছে কনস্ট্রাকশন কাজ পাচ্ছে না, সে ক্যারিয়ার রঞ্জিত মুদি দোকানে কাজ করতে যাবে সেখানে নেবে না, এরকম হতে পারে। সেজন্য যারা কলিং ভিসায় লোক আনবেন বা আসবেন অবশ্যই কোন কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে কতজন লোককে কাজ দিতে পারবে তারা বা কতজনকে তারা নিচ্ছে এই বিষয়গুলো বুঝে শুনে আসবেন, তা না হলে কিন্তু বড় রকমের সমস্যায় পড়ে যেতে পারবেন। সব কিছু বুঝে শুনে এরপরে আসবেন। ধন্যবাদ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা। এরপরেও আপনারা নিয়মিতই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা জিনিস দেখে থাকেন, আমরা মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে স্টুডেন্ট বিষয়ে বেশ কিছু শিক্ষার্থীকে আনছি। যদি কেউ পড়ালেখার জন্য আসতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র যারা পড়ালেখার জন্য স্টুডেন্ট বিষয়ে আসতে চান, স্টুডেন্ট বিষয়ে আসলে পার্ট টাইম কাজ করা যাবে কিন্তু উদ্দেশ্য থাকতে হবে পড়ালেখাটাই মেন। যদি কারোর এরকম ইন্টেনশন থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারে, আমাদের ম্যানেজার জাহাঙ্গীর আলম উনি আপনাদেরকে হেল্প করবে বিস্তারিত তথ্য দিয়ে। পাশাপাশি আপনারা আমার সাথেও কমিউনিকেট করতে পারবেন এই নাম্বার থেকেই। ধন্যবাদ সকলকে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আমি আবার বলছি আজকের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে। ধন্যবাদ সকলকে, দেখা হবে আবার আগামীকালকে নতুন করে আপডেট সংবাদে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।